لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যখন সালাত আদায় করবেন সুতরাং দূরত্ব কত থাকবে? জি ভাই, কয়েকটি হাদিস দ্বারা প্রমাণিত, সেই বুখারী হাদিস না পাশে ছয়, মোটামুটি 2-3 হাত দূরত্ব রেখে ব্যবধান দেখে আপনাকে সুতরাং দিতে হবে। অন্য এক বর্ণনা আছে যেটা সেই বুখারীতে বর্ণনা হয়েছে, হাদিস নম্বর 496, আল্লাহ থেকে প্রমাণিত যে আল্লাহ যখন শীষ মানে সুতরাং রাখতেন তখন একটা বকরি অর্থাৎ একটা ছাগল অনায়াসে যাতে যেতে পারতো এমন একটি ফাঁকা রাখতো, তাই এই এতটা বজায় রেখে আপনি সুতরাং রাখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। জয়জয়কাল খাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কোরআনে মোবাইলে কোরআনের অ্যাপস থাকে, অনেক ভাই সেখানে গানও রাখে, আবার বাথরুমেও নিয়ে যায়, ইসলামী বিধান কি? অ্যাকচুয়াল ভাই পবিত্র কোরআন মোবাইলে যদি থাকে বা অন্য কোনো যদি জায়গায় থাকে সেটা কোনো আপত্তি নেই। দ্বিতীয় নম্বর বিষয়ে যে মোবাইলে কোরআন আছে প্লাস গান বাজনা আছে, এগুলো কি? ভাই গান বাজনা এমনি হারাম, পবিত্র কোরআন চাই থাকুক না থাকুক গান বাজনা এমনি নিষিদ্ধ, এটা থাকা না থাকা তো প্রশ্নে উঠে না, এটা নিষিদ্ধ কোনোভাবে, এটা সহজসম্মত নয়। 3 নম্বর বিষয় যে মোবাইলে অ্যাপসে পবিত্র কোরআন আছে, বাথরুম পায়খানায় যেতে পারবে কি পারবে না? জি ভাই, এখানে ওলামাদের যে বক্তব্য যে হ্যাঁ মোবাইলে যদি কোরআনের অ্যাপস থাকে সেক্ষেত্রে বাথরুমে নিয়ে গেলে গোনা হবে না, তবে বাইরে রেখে দেওয়াটি উত্তম। যেমন একজন হাফেজ, সে পবিত্র কোরআন পুরোটা তার হিফজ করা আছে, সে বাথরুম পায়খানায় যায় তাতে কোনো সমস্যা হয় না। তদ্রূপ পবিত্র কোরআন অর্থাৎ মোবাইলের মধ্যে যে পবিত্র কোরআনটি আছে সেটা মানুষের হৃদয়ের মতো, হার্টের মতো, সেটা কোনো উপবৃত্ত কোণের সত্তা নেই, জাস্ট ওখানে একটা অ্যাপসের মাধ্যমে আছে, তাই এটা মানুষের হৃদয়ের সঙ্গে তুলনা করে ওলেমারে ফতোয়া দিয়েছে যে না, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, মোবাইল বাথরুমে যদি নিয়ে যায় এখানে গোনা হবে এমন কিছু নয়, তবে বাইরে রেখে যাওয়াটি উত্তম। আছে উত্তরটি পেয়েছেন যেটা করলে খেয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে 18,000 মাখলুকাত, এই কথা কোনো ভিত্তি আছে কি? জি ভাই, 18,000 মাখলুকাত মর্মে যেসব হাদিসগুলো বর্ণনা এসেছে, হাদিসগুলো সূত্র সবগুলো জাইফ, বিশেষ করে তাফসির ইবনে কাসির সূরা ফাতিহা রব্বুল আলামিন এ আয়াতের তাফসির দেখবেন, সেখানে অনেকগুলো বর্ণনা নিয়ে আসা হয়েছে, 18,000, 36,000, 70,000, অনেকগুলো বর্ণনা আছে, সবগুলো সূত্রে জয়ীফ। সূরা নাহাল আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আছে তা তোমরা গুনে শেষ করতে পারবে না, তাই এটাই যথার্থ। সকল ওলামারা একমত পোষণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত তার সৃষ্টি জগৎ গুনে মানুষ শেষ করতে পারবে না। জাযাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে ঝামেলা দ্বন্দ্বের কারণে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে স্পষ্ট ভাষায় যে আমি সুস্থ জ্ঞানে তোমাকে এক তালাক দিয়েছি, এটার করণীয় কি? জি ভাই, এমন যদি বলে থাকে তবে এক তালাক বর্তিয়ে যাবে, তবে স্ত্রী বিচ্ছেদ হবে না, কেননা এখনও 2টা তালাক আছে, তাই তার পবিত্রতা অর্থাৎ হায়েজ আসার পূর্বে যদি তার সঙ্গে সহবাস করে বা হায়েজ আসার পরে 1 মাসের মধ্যে যদি সহবাস করে এবং তাকে ফিরিয়ে নেয়, সহবাস করলে তাকে ফিরিয়ে নেওয়া হয়, তার সঙ্গে কথা বললে ভালো ব্যবহার করলে যদি তার সঙ্গে স্ত্রী সহবাস করে সেক্ষেত্রে তার তালাকটা গণ্য হবে না, 1 তালাক বর্তাবে, জীবনে আর মাত্র 2টা তালাক দিতে পারবে। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, কোনো বিদআতি যে কবর মাজার পূজারী, সে যদি ইকামত দেয় সলাতের জন্য, তার ইকামতে সালাত বৈধ হবে কি? জি ভাই, বৈধ হবে, কোনো আপত্তি নেই, ইকামত দেওয়া সুন্নাত, এটা ফরজ বা ওয়াজিব কিছু নয়। তাই কোনো বিদআতি যদি ইকামত দেয় আর কোনো সহি আকিদা সম্পন্ন ব্যক্তি যদি সালাত আদায় করাই বা আকিদা ত্রুটিপূর্ণ নয় এমন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করাই সেক্ষেত্রে আপনাদের সালাত বৈধ হবে, কোনো আপত্তি নেই। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, ইমামতি করবার জন্য কোনো স্বতন্ত্র বা আলাদা কোনো দোয়া আছে কি? জি ভাই, ইমামতি করবার জন্য কোনো স্বতন্ত্র বা আলাদা কোনো দোয়া নেই, আপনি অন্যান্য সালাতে যেমন একা সালাত আদায় করেন ঠিক তদ্রূপ একইভাবে সালাত আদায় করতে হবে, কোনো ভিন্নতা নেই। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, যখন আজান বা ইকামত দেওয়া হচ্ছে তখন কদগামতের সালা বলছে, জবাব দিয়ে কি দিবেন? যেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবেন, এটা যথেষ্ট? আসবে সেটি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, বিতের মানে বিজয়ের 1, 3, 5, 7, 9, 11 যেটাই প্রুক না কেন তার প্রত্যেকের নামাজ হবে, 1 রাকাত প্রমাণিত, 3, 5, 7, 9 সবই প্রমাণিত। 3 রাকাতের বিতরের কথা এসেছে সহিহ বুখারি 1147 নম্বর হাদিস, দেখে নেবেন ইনশাআল্লাহ যথেষ্ট হবে। জাযাকাল্লাহ খায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন, ঈদের তাকবীর কয়টি? ভাই ঈদের তাকবীর 12টি, সূরা তিরমিজি হাদিস নম্বর 512, স্পষ্ট হাদিস সূত্রে প্রমাণিত আছে, কিন্তু এই হাদিসটাকে অনেকজন জয়েব বলার চেষ্টা করেছেন কিন্তু আসলে হাদিসটা জয়েব নাই।
এখানে ইবনুল লাহিয়াকে যে বলেছেন, কিন্তু ইবনুল লাহিয়া এই হাদিসের জয়ীফ নয়, কেন আবদুল্লাহ সূত্রে হাদিস বর্ণনা করলে ইবনুল লাহিয়ার সমস্ত হাদিসই সহি হয়, এটা আলাদা একটি বিষয়, পরবর্তী সময় ইনশাল্লাহ আলোচনা করা যাবে। তবে বারো তাকবীরের হাদিস সহি, একাধিকভাবে সহি, সমস্ত সালাফদের মতনৈক্য অনুসারে বলা যেতে পারে হাদিসটা সহি এবং আমলটা সহি। দুই নম্বর প্রশ্ন করেছেন যে প্রথম তাকবীর দেওয়া এটা ওয়াজিব না ফরজ? অন্যান্য নামাজের মধ্যে প্রথম তাকবীর দেওয়ার যা বিধান, এটা তো একই বিধান, এটাতে কোনো আলাদা কিছু নেই। বাকি যে সব আপনি তাকবীরগুলো দিবেন সেটা সুন্নাত, এতটাই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, সারাদিন কাজ করার পরে নামাজ পড়ে যদি কেউ যদি 33 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করার পরে যদি ফুক দিয়ে গোটা শরীরে বুলিয়ে যায়, সারা শরীরে ব্যথা দূর হয়ে যায়, এমন কোনো শরীরে ক্ষমতা কিছু আছে কি? জি ভাই, এই ধরনের কোনো হাদিস সেই সূত্রে প্রমাণিত আছে বলে আমার জানা নেই। আমি এই ধরনের কোনো হাদিস এখন পর্যন্ত পাইনি বা পড়িওনি বা কখনো শুনেছিলাম না, আজকে শুনলাম। তবে এই বিষয়ে চেষ্টা করে দেখবো কোনো হাদিস পাওয়া যায় কি। আর আপনারা যার কাছ থেকে শুনেছেন তার কাছ থেকে আপনি দলিল চাইতে পারেন যে ভাই এই কথাটি বলেন কোথায় আছে একটু প্লিজ বলবেন, তারপরে সেই হাদিসটি আমাদেরকে দেবেন, আমরা ইনশাআল্লাহ সেটা তাহাকে করে জানিয়ে দেবো, সেটা সহি না যে সেখানে বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু আছে, সে প্রতিনিয়ত 5-6 বার তাকে টয়লেটে যেতে হচ্ছে, হাদিসে এর কোনো ফয়সালা বা কোনো আরোগ্যের জন্য কিছু বলা হয়েছে কি? জি ভাই, একটা হাদিস সাহেব বুখারীতে স্পষ্টভাবে আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালজিরা তেল, এটা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল রেখে সে ভাইকে এটা সেবন করতে বলতে পারেন, সেটা খেতে বলতে পারেন, ইনশাআল্লাহ তাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল যদি হয় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য দান করবেন, তারপরে ডক্টরের কাছে পরামর্শ নেবেন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন সুরমার বিষয়টি, যে শরীরে কোনো অসুবিধা নেই পড়তে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে একটা দুরুদ প্রচলিত আছে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই নামে একটা দুরুদ প্রচলিত আছে, এটা কোরআন সুন্নাতে প্রমাণিত কি না? জি ভাই, এটা না কোরআনে আছে না হাদিসে আছে না কোনো সাহাবীরা বলেছে, এটা কোরআন হাদিস সুন্নাতে কিছু থেকে প্রমাণিত না, কোনো সাহাবী থেকে প্রমাণিত না, এমনকি চারটে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বাল, এদের থেকে প্রমাণিত নয়। এগুলো সব ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা পরবর্তী সময়তে তৈরি করেছে, তাই এটা দূরত হিসাবে আখ্যা দেওয়াটি সম্পূর্ণই ভুল, এটা থেকে দূরে থাকতে হবে। পবিত্র কোরআন সুন্নাতে কয়েকটি দুরুদ বর্ণনা আছে, সেই দুরুদগুলো পড়বেন, এসব দুরুদ যেগুলো বলছে আসলে এগুলো দুরুদ নয়, এখান থেকে বিরত থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ফরজ গোসলের বিষয়টি, যে ফরজ গোসল সাধারণত আপনি যেভাবে করেন সেভাবে করবেন, তারপরে গোসল হয়ে গেল, আপনার যদি অজু যদি ভেঙে না যায়, আপনি ফরজ গোসল করার সময় যদি অজুর ন্যায় অজু করে ফরজ গোসল করে নেন, সেই গোসল করাতেই আপনার সলাত বৈধ, এতে কোনো সন্দেহ নেই। তবে গোসল করার পরে যদি কোনো কারণবশত যদি অজুটা আবার ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি পুনর্বার অজু করবেন, স্বাভাবিকভাবে যে অজু করেন সেইভাবেই। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, অনেক লোক মুখে শুনেছেন যে 1436 হিজরি সনের পরে কী হবে, মেহেদি কখন আসবে, এসব কোনো কিছু নাকি ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় বা এই ধরনের কিছু মানে অসম্ভব বিষয়, তো এটা কোনো সুন্নাতে প্রমাণিত কি না? প্রথম কথা ভাই, কোনো হিজরি সন ধরে কোনো হচ্ছে কিছুই কথা পবিত্র কোনো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, কেননা এই হিজরি সন গণনা হয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে, তিনি প্রথম নির্ধারণ করে, তাই এটা সহজেই বোঝা যায় যে হিজরি সন অনুযায়ী এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী কিছু করা নেই। তবে কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই, কিয়ামত হবার পূর্বে 40 বছর পূর্বে সূর্য পশ্চিম দিকে উঠবে, এতে কোনো সন্দেহ নেই, তবে হবে, কিন্তু দিনক্ষণ ঠিক এমনভাবে নেই। হাদিসের বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন মুস্তাহিদ ইমামগণ তারা ব্যাখ্যা করতে পারে, তবে 1436 পরে যার কী হবে এমন কিছু বর্ণনা নেই যেমনটা আপনি বলছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারিকাত। ভাই প্রশ্ন করেছেন যে কাউকে দেখার পরে সালাম দেওয়ার পরে যদি বলি ভাই দোয়া করেন, তা সাধারণত মানুষ বলে থাকে ফি আমানিল্লাহ, তো এটা কতটা শরীর সম্মত? যে ভাই, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়, এটা মানুষ তৈরি করেছে, তো এখান থেকে বিরত থাকাই উত্তম। আর কেউ যে দোয়া করতে বলে সেখানে ক্ষেত্রে আপনি কী বলতে পারেন? এই ক্ষেত্রে সুন্নাতি দোয়া আছে, আপনি হিসনুল মুসলিমে দোয়াটি পেয়ে যাবেন, হিসনুল মুসলিম যে দোয়ার গ্রন্থ আছে সেখানে স্পষ্ট হয়ে দোয়াটি বর্ণনা করা হয়েছে, আমি আপনাকে পার্সোনাল দিয়ে দেবো ইনশাআল্লাহ, পড়ে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আশুরা শব্দের অর্থ কী? ভাই আশার মানে 10, আরবিতে আশুরা মানে দশম, দশম দিন, আমরা যেমন অন্য বলি দশম দিন, একাদশ, দ্বাদশ যেমন বলি, তো আশুরা মানে হচ্ছে দশম দিন, অর্থাৎ 10 তারিখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, বড় পীর আব্দুল কাদের জিল্লানি বলা যাবে কি যাবে না? জি ভাই, কে বড় কে ছোট এটা কে বা নির্ধারণ করবে? এটা না রাসূল করেছেন না সাহাবীরা করেছেন, তাই কোনো ব্যক্তি যদি হক্কানি আলেম থাকে তাকে আপনি
বলতে পারেন যে সে একজন শেখ, বিখ্যাত শেখ, বড় শেখ, বড় মাপের আলেম ছিলেন, তবে সবচেয়েতে বড় পীর আব্দুল কাদের জিলানি, এইভাবে কাউকে সম্বোধন করা উচিত নয়। যেমন আমরা যদি এখন যদি বলি সবচেয়েতে বড় ব্যক্তি অমুক আলেম, এইভাবে যদি আমরা বলি তাহলে আরেকজন আলেমকে ছোট করা হয়। তো এখানে বড় পীর আব্দুল কাদের জিলানি সমাজে প্রচলিত আছে, এইভাবে কাউকে বড় ছোট করা এটা উম্মতে করেছে, তাই এখান থেকে দূরে থাকা ভালো। তিনি একজন হক্কানি আলেম ছিলেন, তাকে আপনি বলতে পারেন বড় মাপের একজন আলেম ছিলেন, বড় শেখ ছিলেন, মুহাদ্দিস যদি থেকে থাকেন মুহাদ্দিস আপনি এভাবে বলতে পারেন, তবে সবচেয়েতে বড় বলে ছেড়ে দেওয়াটা উচিত নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাই প্রশ্ন করেছেন যে আপনি জানেন তারপরে পাপ করছেন, যদি বারবার তৌবা করেন সেক্ষেত্রে সেম বিধান কি? জি ভাই, একটি পাপ করেছেন, হতে পারে সুদ খেয়েছেন, আজকে সুদ খেলেন, দিয়ে আপনি আল্লাহর কাছে তৌবা করলেন যে আল্লাহ আমি অন্যায় করেছি, আর কখনো সুদ খাবো না, তৌবা করলেন। তারপরে কিছুদিন যাবার পরে আবার আপনি তৌবা ভেঙে আবার সুদ খেলেন, আবার আপনি তৌবা করলেন, আবার কিছুদিন গেল আবার আপনি তৌবা করলেন। তো একই কর্মের জন্য বারবার তৌবা যদি আপনি করেন আর বারবার যদি ভঙ্গ করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌবাকে ক্ষমা করবেন না। একবার দুইবার ঠিক আছে, তিনবারও ঠিক আছে, চারবার পাঁচবার যদি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না একই পাপের জন্য। কিন্তু বিভিন্ন রকমের পাপ করছেন, দেখা যাচ্ছে আপনি ধূমপান করছেন, তো আপনি ধূমপান থেকে আপনি ত্যাগ করে দিলেন, আল্লাহর কাছে তৌবা করলেন, আর কখনোই ধূমপান করলেন না, হ্যাঁ এই তৌবাটাকে কবুল করে নেবে। তারপরে যদি আপনি অন্য কোনো গুনাহ করেন, দেখা যাচ্ছে আপনি তারপরে সুদ খেলেন, সুদ আপনি জানছেন হারাম, তারপরে সুদ খেয়ে ফেললেন, কিছুদিন পর আপনি সুদের জন্য তৌবা করলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। মাসাল হচ্ছে এটা যে একই পাপের জন্য বারবার তৌবা আল্লাহর কাছে করলে আল্লাহ সেই তৌবাটাকে কবুল করেন না, তবে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন যদি তৌবা করেন সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু একই পাপের জন্য বারবার তৌবা করা আল্লাহ সুবহানাহু পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু এটা কবুল করবেন না। আল্লাহু আলম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাই মোজা মাসা প্রসঙ্গে জানতে চেয়েছেন, ভাই যে আপনি নিয়মটি বলেছেন এই নিয়মটি শরীরসম্মত নয়, মোজা মাসা করার নিয়ম সঠিক পদ্ধতি হচ্ছে এটাই, আপনি প্রথমবার যখন সকালবেলা দেখা যাচ্ছে ফজরের সময় আপনি উজু করলেন, সম্পূর্ণ উজু করে নেবেন, পাটা সমস্ত কিছু ধুয়ে নেবেন, উজু করে নিলেন, তারপর আপনি মোজাটা পরে ফেলবেন, মোজাটা পরে ফেললেন, তারপর যখন আপনি জোহরের সালাত আদায় করতে যাবেন এর মধ্যে আর মোজা খুলবেন না, জোহরের সালাত আদায় করতে যাবেন তখন সমস্ত কিছু আপনি যেমনভাবে উজু করে উজুটা করে নিলেন, সেই সময়তে আপনি মোজার উপরে মাসা করবেন। অর্থাৎ মাসালা হচ্ছে এটাই যে প্রথমবার আপনাকে গোটা পাকে ধৌত করার পরে মোজা পরে ফেলতে হবে, তারপরে খোলা যাবে না, তারপর আপনি যত ওয়াক্তি নামাজ পড়েন না কেন শুধুমাত্র মোজার ওপরে মাসা করে নেবেন। কিন্তু আপনি প্রথমেই মোজা পরা থাকলে প্রথমবারেই আপনি ওযু করে ফেললেন, তারপরে আপনি শুধুমাত্র পাতাকে মাসা করছেন মোজা পরিহিত অবস্থাতে, না এমনটি নাই, আগে সম্পূর্ণ করে ওযু করে নিয়ে মোজাটা পরে ফেলবেন, তারপর আপনি মাসা করবেন অন্য ওয়াক্তে, কোনো আপত্তি নেই। আসলে সেটি স্পষ্ট হয়েছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারকাতু। ভাই প্রশ্ন করেছেন পুজোর বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করে থাকেন, মানে এই মর্মে বিভিন্ন ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স এগুলো টাঙান একটা সহিত জায়জ কি জায়জ নাই? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 90, ইন্নাল মাইখামরু মাইসুরু আনজাবু আসলাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মূর্তি পূজার বেদি, মূর্তি পূজার সঙ্গে যত কিছু জড়িত আছে সমস্ত কিছুই এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাই মূর্তি পূজার সঙ্গে ফ্লেক্স টাঙানো হোক, চাঁদা তোলা হোক, বা সেখানে কোনো প্রসাদ তৈরি করবে এরকম খাবার ডায়েট আপনি যদি দিয়ে আসেন মন্দিরে, যত রকমের কার্যকলাপ আছে তার সঙ্গে স্পর্শ, সবগুলো নিষিদ্ধ, সবগুলো হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 2, যে তোমরা অসৎ কাজে কখনো সহযোগিতা করবে না, অসৎ কাজে যদি সহযোগিতা করেন তবে অবশ্যই আপনার করে পাপ বাদ দিয়ে যাবে, তাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, এখান থেকে দূরে থাকতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।